সাকিব আল হাসানকে জরিমানা করা হয়েছে। এই আমরা দেখেছি যে 2022 সালে কিন্তু তার প্রথম শেয়ার বাজারে কারসাজি ধরা পড়েছিল, কিন্তু তখন কিন্তু তাকে কোনো ধরনের জরিমানা করা হয়নি। বাজার যখন কারসাজি হয় তখন ক্ষতিগ্রস্ত আসলে কে হয়? একটা সাধারণ বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয়। অর্থনীতির যে অবস্থা, যে পরিমাণ লুটপাট হয়েছে, যে পরিমাণ টাকা পাচার হয়েছে, সেই জায়গা থেকে এই অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে হলে কিন্তু এখনো অনেক বেশি সময় লাগবে। ইসলামী ব্যাংক সহ আরো কয়েকটি কোম্পানির শেয়ারের দাম যে বাড়ছে, এর কারণ কি? এর পেছনে কি কোনো কারসাজি রয়েছে? হাসিনা সরকার পতনের পর শেয়ার বাজার ঘুরে দাঁড়াতে শুরু করলেও এখন দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। আবার কিছু কিছু কোম্পানির শেয়ার অস্বাভাবিক হারে বাড়ছে, এর পেছনে কি কোনো কারসাজি আছে? ওয়েলকাম টু স্টার ভিউজ রুম, আমি ফারজানা আছি আপনাদের সাথে। শেয়ার মার্কেট নিয়ে আমাদের আজকের আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের সাংবাদিক আহসান হাবিব। ওয়েলকাম টু আওয়ার শো। আপনার কাছে প্রথমে জানতে চাচ্ছি, হাসিনা সরকারের পতনের পর বিনিয়োগকারীরা শেয়ার মার্কেট সংস্কারের দাবি জানিয়েছিলেন, এই সংস্কারগুলো কতটুকু হলো বলে আপনি মনে করেন? আসলে সংস্কারের কথা বলার আগে আমাদের একটু পেছনে ফিরে দেখা দরকার যে আসলে গত 10-12 বছর বা 15 বছরে কী হয়েছে বাজারে, তাহলে সংস্কারটা কতটুকু হলো এটা বুঝতে সুবিধা হবে। আমরা যদি দেখি গত 10-15 বছরে কিন্তু আমরা দেখেছি অসংখ্য আইপিওর এসেছে যেগুলো এত খারাপ কোম্পানি যে আসার হয়তো 2-3 বছরের মধ্যে সেগুলি জাঙ্ক শেয়ার হয়ে গিয়েছে, জেড ক্যাটাগরি হয়ে গিয়েছে। আমরা দেখেছি কিছু কোম্পানি আসার পরপরই, কিছুদিন পরই আমরা দেখলাম কিছু কোম্পানি লোন ডিফল্টার হয়ে গিয়েছে, কিছু কোম্পানি আসার পরেই দেখলাম আমরা কারখানা বন্ধ হয়ে গিয়েছে। এটা শুধু আইপিওতে যে কোম্পানি এমন এসেছে তা না, আমরা দেখেছি যে অনেকগুলো বন্ডও এসেছে এই সময়, যে বন্ডগুলি কতটুকু ভালো হবে সেটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে শঙ্কা রয়েছে। আমরা দেখেছি গত 15 বছরে প্রায় প্রতিদিনই আমরা দেখেছি বাজারে কারসাজি হচ্ছে, বিভিন্ন শেয়ারে কারসাজি হচ্ছে। সুতরাং এটা একটা লম্বা হিস্ট্রি, এই হিস্ট্রিটাকে চেঞ্জ করতে হলে, এখানে সংস্কার করতে হলে সেটা একটা লম্বা সময়ের প্রয়োজন। এটা খুব সহজেই বা খুব অল্প সময়ে সম্ভবও নয়। তবে এই সরকার যখন পতন হয় এবং যখন নতুন কমিশন আসে, তখন নতুন কমিশনের কাছে সবার কিন্তু প্রত্যাশা হচ্ছে যে এটা কত দ্রুততার সাথে বাজারে আসলে স্বচ্ছতা ফিরিয়ে আনা যায়, বাজারে আসলে গুড গভর্নেন্স ফিরিয়ে আনা যায়। আমরা দেখলাম যে এই যখন নতুন কমিশন গঠন হলো, তারা গঠন হওয়ার পরপরই প্রথম যে কাজগুলি করেছে তার মধ্যে একটি হলো ফ্লোর প্রাইস তুলে নিয়েছে তারা। সার্কিট ব্রেকারের যে একটা সমস্যা ছিল সেটাও তারা এক্সটেন্ড করেছে। ফ্লোর প্রাইসটা একটু বুঝিয়ে বলতে চাই। ফ্লোর প্রাইসটা হচ্ছে যে একটা শেয়ারের দাম বেশি নামতে পারবে না, এই যে একটা আটকে দেয়া, কৃত্রিমভাবে বাজারকে আসলে ধরে রাখার প্রচেষ্টা, এটা কিন্তু বাজারে অ্যানালিস্টরা চরমভাবে এটাকে বিরোধিতা করেছেন, বিদেশি বিনিয়োগকারীরা এটার বিরুদ্ধে কথা বলেছেন। এবং একইভাবে সার্কিট ব্রেকার সংকীর্ণ করার মাধ্যমে বাজারকে যে কৃত্রিমভাবে ধরে রাখার প্রচেষ্টা ছিল আগের কমিশনগুলোর, এই কমিশন কিন্তু আসার পরপরই এই বিষয়গুলি তুলে দিয়েছে। এগুলি বাজারের জন্য ভালো দিক। আরেকটি বড় একটা কাজ আমরা দেখলাম যে যখনই এই কমিশন আসলো, এসেই সাকিব আল হাসান, আপনি জানেন যে ক্রিকেটার সাকিব আল হাসানকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর থেকে বাদ দিয়েছে। যেই ব্যক্তি, যেই লোকটি বাজারের জন্য কারসাজি করছিল, সেই লোকটি বাজারের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়া, এটি কিন্তু কোনো ভালো দিক ছিল না। এটি কিন্তু একটা বাজারের ব্র্যান্ড ইমেজকে আরও বেশি ক্ষতিগ্রস্ত করছিল। তো এই কমিশন আসার পরে কিন্তু তাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর থেকে বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি আমরা দেখলাম যে এই কমিশন আসার পর কনসোলিডেটেড কাস্টমার অ্যাকাউন্টের যে সমস্যাগুলো ছিল সেগুলো নিয়ে কাজ করেছে। এই বিষয়টা হচ্ছে এরকম যে ব্রোকারদের কাছে যখন কোনো বিনিয়োগকারীরা টাকা রাখেন, সেই টাকার কিন্তু পুরোটাই তারা শেয়ার কিনে ফেলেন না, কিছু টাকা থেকে যায়। আমরা দেখেছি যে বিভিন্ন ব্রোকারেজ হাউস এই কিছু টাকা যে থেকে যায় এটা তারা তাদের মতন করে ব্যবহার করেন, যেটি সম্পূর্ণভাবে সিকিউরিটিজ আইনে নিষিদ্ধ আছে। তারপর আমরা দেখেছি যে তারা ব্যবহার করেছেন, এবং এই ব্যবহার করার সুযোগ পেলে যেটি হয়, আমরা দেখেছি গত 4-5 বছরে অন্তত 3-4টি ব্রোকারেজ হাউস মানুষের 100 কোটি টাকারও বেশি টাকা নিয়ে কিন্তু তারা চলে গিয়েছে। এই ধরনের ঘটনা আমরা দেখেছি বাজারে। আর এই ধরনের ঘটনাগুলি যখন ঘটে, বাজারের মানুষ বিনিয়োগকারীদের মধ্যে কিন্তু আস্থার সংকট হয়। এই জায়গাটিকে অ্যাড্রেস করার জন্য এই কমিশন আসার পর খুব শক্তভাবে একটা ডিরেক্টিভ দিয়েছে যে কোনো কোম্পানির, কোনো ব্রোকারেজ হাউসের যদি সিসি অ্যাকাউন্টে যদি কোনো ধরনের ঘাটতি থাকে, সেটা যদি তারা পূরণ না করে, তাহলে তাদের সকল ধরনের আইপিওতে কোটা বাতিল করা হবে, তাদের সকল ধরনের তারা বিও অ্যাকাউন্ট, তারা শেয়ার বিক্রি করতে পারবে না, নানাভাবে তাদেরকে শক্ত হাতে দমন করার চেষ্টা করা হয়েছে। এবং কোনোভাবেই এই সুযোগ আর দেওয়া হবে না, এই ঘোষণাও আমরা দেখেছি বিসিসির পক্ষ থেকে। এগুলি নিশ্চয়ই ভালো উদ্যোগ। একই সঙ্গে আমরা দেখেছি যে বেশ কিছু তদন্ত কমিটি করা হয়েছে। আপনি জানেন যে ঠিক গতকালই আমরা দেখলাম যে সাকিব আল হাসানকে জরিমানা করা হয়েছে। এই আমরা দেখেছি যে 2022 সালে কিন্তু তার প্রথম
শেয়ার বাজারে কারসাজি ধরা পড়েছিল, কিন্তু তখন কিন্তু তাকে কোনো ধরনের জরিমানা করা হয়নি। যখন আপনি দেখবেন যে কেউ একজন কারসাজি করছে কিন্তু তাকে জরিমানা করা হচ্ছে না, তাকে পানিশমেন্ট দেওয়া হচ্ছে না, তখন কিন্তু বাজারে এটা খুব সাংঘাতিকভাবে একটা নেগেটিভ মেসেজ যায়। মানুষ কিন্তু তখন আরও উদ্বুদ্ধ হয় যে আমি আরও কারসাজি করব বাজারে। বাজার যখন কারসাজি হয় তখন ক্ষতিগ্রস্ত আসলে কে হয়? একটা সাধারণ বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয়, কারণ যখন শেয়ারটার দাম উঠে যায় তখন তো তারা বিক্রি করে দেয় সাধারণ বিনিয়োগকারীদের কাছে। সুতরাং আলটিমেটলি কারসাজি বন্ধ করতে হবে, সেই কাজটা করার জন্য বড় অঙ্কের জরিমানা করা দরকার। সেই কাজটা আমরা দেখেছি যে এই কমিশন আসার পর জরিমানা শুরু করেছে। তবে একটি প্রশ্ন রয়ে যায়, আমরা দেখেছি যে সে একটি শেয়ারে, যেই শেয়ারটিতে তাকে জরিমানা করা হয়েছে, সে প্রায় 90 লাখ টাকার মতন প্রফিট করেছে, কিন্তু তাকে জরিমানা করা হয়েছে 50 লাখ টাকার মতন। বিশ্লেষকরা এবং আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি যে যখন জরিমানা করা হয় তখন কেউ যখন যতটুকু কারসাজি করেছে তার চাইতে বেশি পরিমাণে জরিমানা করতে হয়। বিশ্বব্যাপী এই এই রীতি চলে আসছে। আপনি যদি বেশি পরিমাণে তাকে জরিমানা না করেন তাহলে তো তার লস হলো না, সে তো আরও উদ্বুদ্ধ হবে কারসাজি করতে। এই জায়গাগুলিতে এসএসসিকে আরও বেশি নজর দিতে হবে। আরেকটি বিষয়, এসএসসি বলেছে যে তারা টাস্কফোর্স গঠন করবে, এখন পর্যন্ত আমরা দেখিনি টাস্কফোর্স গঠন করার বিষয়। টাস্কফোর্স গঠন করতে হবে এবং স্পেসিফিক ফোকাস ওয়েতে, যে কোথায় কোথায় আমরা কাজ করতে চাই, কোথায় কোথায় এই কমিশন কাজ করবে, এই জায়গাগুলি ঠিক করে খুব দ্রুততার সঙ্গে কাজ করা উচিত। এই এই কমিশন আসার পর আমরা যেটা দেখেছি যে তারা এখন পর্যন্ত স্টেক হোল্ডারদের সাথে অত বেশি মিটিং করে, তাদের সাথে কথা বলে কী করা দরকার, এই এই মিটিংগুলি আমরা এখন পর্যন্ত ততটা দেখিনি। এগুলি করতে হবে, কারণ শেয়ার বাজার আসলে এমন একটি জায়গা যেখানে স্টেক হোল্ডাররাই সব কাজ করবে। রেগুলেটর কিন্তু আসলে কোনো কোম্পানি নিয়ে আসতে পারবে না বাজারে। এবার রেগুলেটর কিন্তু আসলে এখানে ভূমিকাটা হচ্ছে তদারকির ভূমিকা, সে কিন্তু বাজার ভালো করার জন্য তদারকি করতে পারবে, কিন্তু বিনিয়োগকারী নিয়ে আসা বা হচ্ছে ভালো কোম্পানি নিয়ে আসা, এই কাজগুলি কিন্তু রেগুলেটর করতে পারবে না। সো এই কাজগুলি করার জন্য যে মানুষকে উদ্বুদ্ধ করা, এই কাজটা করবে স্টেক হোল্ডাররা। এই স্টেক হোল্ডারদের সাথে বসতে হবে, এই স্টেক হোল্ডারদের সাথে বোঝাতে হবে যে আপনারা কাজ করেন, কাজ করার জন্য কোথায় কোথায় বাধা সেটা আমাদেরকে বলেন, আমরা সেটা সমাধান করব। এই কাজটা কিন্তু আমরা এখন পর্যন্ত দেখিনি, এই কাজটা করতে হবে। আরেকটি বিষয় বলে শেষ করবো এই এই প্রসঙ্গে, সেটি হচ্ছে আমরা দেখেছি যে ডিএসসি এবং সিএসসিতে যখন সরকার পতন হয়, যারা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ছিল তারা কিন্তু পদত্যাগ করেছিলেন প্রায় 7 জন করেই। এখন পর্যন্ত স্টক এক্সচেঞ্জে কিন্তু বোর্ড গঠন নিয়ে একটা টানাপোড়েন রয়েই গেছে। প্রথমবার এসএসসি থেকে যেই বোর্ড দেওয়া হয়েছিল ডিএসসির পক্ষ থেকে, সেটি কিছু কিছু জায়গায় কিছু বক্তব্য ছিল যে কারণে এটি কিন্তু এখন পর্যন্ত সুরাহা হয়নি। এই বিষয়টি দ্রুততার সঙ্গে সুরাহা করতে হবে। আর সর্বশেষ আরেকটি বিষয় বলতে চাই যে বাজারে আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি যে সরকারি কোম্পানি, যেগুলি ভালো কোম্পানি, ভালো মুনাফা করে, এই ধরনের কোম্পানিগুলি কিন্তু বাজারে নিয়ে আসতে হবে। এই কোম্পানিগুলি নিয়ে আসার জন্য কোনো পলিটিক্যাল গভর্নমেন্টের চাইতেও আসলে এই ধরনের গভর্নমেন্ট, এই যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের পক্ষে কিন্তু এই কাজটি করা সবচেয়ে বেশি উপযোগী। সুতরাং এই সরকারের পক্ষেই এই কাজটি করা যেতে পারে, আর সেই জায়গায় এসএসসির কিছুটা ভূমিকা রাখা দরকার আমি মনে করি। কারণ এসএসসি যদিও কোনো কোম্পানি আসলে বাজারে নিয়ে আসার জন্য কাজ করে না, কিন্তু সরকারি কোম্পানি নিয়ে আসার জন্য সরকারকে উদ্যোগী হইতে হয়। সেই জায়গায় অর্থ উপদেষ্টার সাথে বসে এসএসসির পক্ষ থেকে কিছু বার্তা দেওয়া দরকার খুব শক্তভাবে, যেন সরকারি কোম্পানি, যেগুলি ভালো কোম্পানি, সেগুলি নিয়ে আসা যায়। এগুলি আনলে পরে সাধারণ মানুষের মধ্যে আসলে আস্থার একটা সঞ্চার হবে। ইসলামী ব্যাংক সহ আরও কয়েকটি কোম্পানির শেয়ারের দাম যে বাড়ছে, এর কারণ কি? এর পেছনে কি কোনো কারসাজি রয়েছে? ইসলামী ব্যাংকের আসলে এই যে শেয়ার দাম বাড়লো, এই বিষয়টাকে একটু ডিফারেন্টভাবে দেখা উচিত। আপনি জানেন যে আজকে একটি সংবাদ বেরিয়েছে যে ইসলামী ব্যাংকের এখন পর্যন্ত শেয়ার হোল্ডিংয়ের একটা বড় অংশ, 80%-এরও বেশি কিন্তু এস আলম, তার লোকজন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের হাতে কিন্তু জিম্মি আছে। সুতরাং বাজারে কিন্তু শেয়ারের সংখ্যা কম, সেই হিসেবে একইভাবে মানুষের মধ্যে একটা পারসেপশন আছে যে যেই স্পন্সর শেয়ার হোল্ডাররা আসলে এই শেয়ারগুলো ধারণ করতেন আওয়ামী লীগের সময় বা আগে, তারা কিন্তু শেয়ার বিক্রি করে দিয়ে চলে গিয়েছেন। এখন যদি তারা আবার বোর্ডে বসতে চান তাদেরকে কিন্তু শেয়ার কিনতে হবে। সুতরাং মানুষের মধ্যে একটা পারসেপশন যে তারা যদি শেয়ার কেনেন তাহলে শেয়ারের দাম বাড়তে পারে, এই জন্য মানুষ অনেকেই কিনেছেন। তবে আমরা দেখেছি যে গত সরকারের পতনের পর এই কয়েকদিনের মধ্যে কিন্তু শেয়ার প্রায় ডাবলেরও বেশি হয়েছে, এবং গত প্রায় 7-8 বছরের মধ্যে এই শেয়ারের দাম কিন্তু সর্বোচ্চতে এখন। এবং আমরা অ্যানালিস্টরা যেই একটা করেন, বিশ্লেষণ করেন, আরএসআই বলি আমরা, একটা বিশ্লেষণের একটা প্রক্রিয়া রয়েছে, সেটি অনুযায়ী কিন্তু এখন এই দাম অনেক বেশি। তাছাড়া আপনি জানেন যে ইসলামী ব্যাংকে যে ধরনের লুটপাটের ঘটনা ঘটেছে গত বছরগুলিতে, এই সময় আসলে এই ব্যাংকের দাম এত বেশি হওয়া আসলে যৌক্তিক কিনা এটি নিয়ে বড় ধরনের প্রশ্ন রয়েছে। সুতরাং এসএসসি কিন্তু এটা একটা তদন্ত করছে, আর এসএসসি যখন কোনো তদন্ত করে কোনো শেয়ারের
দাম বাড়লে পরে, তারা কিন্তু শেয়ারের দাম বাড়লেই তদন্ত করে না, সেখানে তারা আগে একটু দেখার চেষ্টা করে যে কোনো ধরনের আনইউজুয়াল ট্রেডিং রয়েছে কিনা, তখনই তারা একমাত্র তদন্ত কমিটি গঠন করে। এবং তারা কিন্তু যে তদন্ত কমিটি গঠন করেছে বা তদন্ত করতে বলেছে ডিএসইকে, সেখানে কিন্তু বলেছে যে এখানে আনইউজুয়াল ট্রেডিং হয়েছে, আনইউজুয়াল প্রাইস হাইক হয়েছে, সুতরাং দেখা হবে যে এখানে আসলে কোনো ধরনের কারসাজি হয়েছে কি না। যদি কারসাজি হয় তাহলে সেই ধরনের পদক্ষেপ নেওয়া হবে, আর যদি কারসাজি না হয় তাহলে তো শেয়ারের দাম বাড়বে বা যে কেনার কিনেছে। শেয়ার মার্কেট নিয়ে বিনিয়োগকারীরা দীর্ঘদিন ধরে ভুগছেন, শেয়ার মার্কেটে আস্থা ফেরাতে সরকার কি কি স্টেপ নিতে পারে? আসলে এই সরকারের যখন পতন হয়, আপনি জানেন যে শেয়ারের পতনের কিছুদিনের মধ্যেই শেয়ারের সূচক, বা আমি যদি ডিএসইর সূচক বলি, সেটি 5,400 পয়েন্ট থেকে প্রায় 6,000 উঠে গিয়েছিল, সেটি এখন আবার নেমে 5,600 কাছাকাছি এসেছে। এর কারণ কিন্তু আসলে তখন যখন শেয়ার আওয়ামী লীগ সরকারের পতন হয়, তখন মানুষের মধ্যে একটা আস্থার তৈরি হয়েছিল যে বিদেশি বিনিয়োগকারীরা যে আমাদের দেশ থেকে চলে গিয়েছিল তারা হয়তো ফেরত আসবে। তারা চলে যাওয়ার পেছনে অনেকগুলি ভ্যালিড রিজন ছিল, আমাদের গুড গভর্নেন্সের সমস্যা ছিল, আমাদের ফ্লোর প্রাইসের কথা বললাম, ফ্লোর প্রাইস ছিল, এই ধরনের সমস্যাগুলির কারণে তারা চলে গিয়েছিল। সুতরাং সাধারণ মানুষের মধ্যে একটা প্রত্যাশা ছিল যে এই সরকারের পতনের পর বিদেশি বিনিয়োগকারীরা ফিরবে, ইনস্টিটিউশনাল ইনভেস্টররা কেনা শুরু করবে, সুতরাং শেয়ার বাজারটা আসলে ভালো হবে। সেই প্রত্যাশা থেকে কিন্তু বেড়েছে, কিন্তু আমরা দেখলাম যখনই শেয়ার বাজার বাড়া শুরু করলো, তখন যারা বিভিন্ন সময়ে শেয়ার বাজারে কারসাজিতে জড়িত ছিল তারা কিন্তু আস্তে আস্তে পেছনে ফিরতে শুরু করলো। কারণ হচ্ছে এই কমিশনের সাথে আসলে কারসাজি যারা করছেন তারা এখন পর্যন্ত, আমি যতটুকু আমার কাছে তথ্য রয়েছে, তারা যোগাযোগ করতে পারেননি। আগের কমিশনগুলিতে কিন্তু আমরা অসংখ্য রিপোর্ট করেছি যে কমিশনের সঙ্গে, খুব দুঃখজনকভাবে কমিশনের সঙ্গে যারা কারসাজি করতো তাদের সংযোগ ছিল, ফলে তারা আরও বেশি কারসাজি করতো। এখন কিন্তু সেই কারসাজিটা করতে তারা সংযুক্ত হতে পারছেন না, যে কারণে তারা পিছু হটছেন, ফলে তাদের যে শেয়ারগুলি ছিল বা তারা যেই শেয়ারগুলিতে কারসাজি করতেন সেগুলো থেকে কিন্তু তারা পিছু হটছেন, ফলে আসলে বাজার কিছুটা পড়ে যাচ্ছে এখন। তবে বিএসইসির উচিত হবে যে ইন্ডেক্স কি হচ্ছে সেটির দিকে নজর দিয়ে আসলে বাজারে যেন কোনো ধরনের কারসাজি না হয়, বাজারে যেন গুড গভর্নেন্স তৈরি হয়, বাজারে যেন স্বচ্ছতা বা জবাবদিহিতা নিশ্চিত হয়, সেই জায়গায় কাজ করা। যদি এই জায়গাগুলিতে কাজ করা হয় বাজার হয়তো সাময়িকভাবে কিছুটা পড়তে পারে, সাময়িকভাবে বাজার কিছুটা নিচের দিকে যেতে পারে, কিন্তু আবার পুনরায় ফিরে আসবে। আপনি জানেন আমাদের দেশের অর্থনীতির যে অবস্থা, যে পরিমাণ লুটপাট হয়েছে, যে পরিমাণ টাকা পাচার হয়েছে, সেই জায়গা থেকে এই অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে হলে কিন্তু এখনও অনেক বেশি সময় লাগবে। আমাদের দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের যে অবস্থা, এই অবস্থায় কিন্তু আমাদের টাকার মানকে আরও যদি শক্তিশালী হতে হয় সেটার জন্য কিন্তু সময় লাগবে। এবং আমাদের দেশের যে লিস্টেড কোম্পানিগুলি রয়েছে, আপনি জানেন এই গত 2 মাসে কিন্তু কোম্পানিগুলোর উৎপাদন ব্যাহত হয়েছে, বিভিন্ন বিক্ষোভ, তারপর আমরা দেখলাম যে ইন্টারনেটের যে সমস্যা, এই ধরনের বিভিন্ন সমস্যার কারণে কিন্তু তাদের উৎপাদন ব্যাহত হয়েছে। সুতরাং উৎপাদন যখন ব্যাহত হয় কোম্পানির কিন্তু প্রফিটে এটার উপর ইম্প্যাক্ট পড়বে, সুতরাং কোম্পানি যদি প্রফিট ইম্প্যাক্ট হয় তাহলে কিন্তু শেয়ার বাজারে শেয়ারের দামেও এটা ইম্প্যাক্ট হওয়ার কথা। সুতরাং শেয়ারের ইন্ডেক্স ওঠানামা করবে, এটা একটা চলমান প্রক্রিয়া। এই দিকে নজর না দিয়ে বিএসইসির উচিত হবে বরং বাজারে যেন ভালো কোম্পানি নিয়ে আসা যায়, সেই জায়গায় কাজ করা। বাজারে ভালো কোম্পানি আনার জন্য আইপিও সিস্টেম নিয়ে অনেক কথা হয়েছে, অনেক বক্তব্য রয়েছে। আইপিও সিস্টেমে আমাদের সাধারণত আমরা দেখতে পাই যে ভালো কোম্পানি আনার জন্য যে বিডিং প্রসেস, এই প্রসেস নিয়ে অনেক কথা রয়েছে, কিন্তু আমাদেরকে পুরনো যে প্রসেসটা ছিল, যে ওই প্রসেসটাতে আবার ফেরত যেতে হবে, এটাকে ডাচ সিস্টেম বলা হয়, ডাচ অকশন সিস্টেম, ওই সিস্টেমটাতে ফেরত যেতে হবে। যদি ওই সিস্টেমটাকে নানান সময় কলুষিত করেছে অনেকেই, কিন্তু কলুষিত করলেও আসলে সিস্টেমটা ঠিক ছিল, কিন্তু বিএসইসি কলুষিত করার কারণে এই সিস্টেমটা থেকে ফেরত চলে এসেছে, যে কারণে কিন্তু ভালো কোম্পানিগুলো এখন বাজারে আসতে বেশি উৎসাহী হচ্ছে না। এই জায়গায় কাজ করতে হবে। পাশাপাশি আমি একটু আগে বলছিলাম আপনাকে যে সরকারি কোম্পানিগুলিকে, যেগুলি ভালো মুনাফা করে, তাদেরকে বাজারে নিয়ে আসার জন্য এই এই বিএসইসি একটু কাজ করা দরকার, পাশাপাশি ভালো আইপিও আনার জন্য কাজ করা দরকার। আমাদের এফআরসিকে কীভাবে শক্তিশালী করা যায়, এফআরসির সাথে বিএসইসির আরও সংযোগ বাড়ানোর মাধ্যমে আমাদের যে লিস্টেড কোম্পানিগুলির যে আর্থিক প্রতিবেদন সেগুলিকে কীভাবে উন্নত করা যায়, সেখানে কীভাবে জবাবদিহিতা তৈরি করা যায়, এই বিষয়গুলিতে আসলে কাজ করতে হবে। ধন্যবাদ আহসান, শেয়ার মার্কেট নিয়ে আমাদের আজকের আলোচনা এতটুকুই। দর্শক, দ্য ডেইলি স্টারের প্রতিদিনকার সংবাদ পেতে আমাদের সঙ্গেই থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।